Subscribe now, Travel Time Vlog. আসসালামু আলাইকুম, শুভ সকাল সাজেক। সাজেকের আজকে তৃতীয় এবং সর্বশেষ পর্বে আপনাদের স্বাগতম। গত পর্বগুলোতে আমরা দেখেছি ঢাকা থেকে সাজেক যাওয়া, চাঁদের গাড়ি ভাড়া বিস্তারিত, রিসোর্ট বুকিং, রেস্টুরেন্টে খাবার প্যাকেজ, সাজেক ঝর্ণা, কংলাক পাহাড়ের সৌন্দর্য এবং অন্যান্য সব কিছুর বিস্তারিত। চিলেকোঠা রেস্টুরেন্টে ছিল আজ আমাদের শেষ প্যাকেজ, আর শেষ প্যাকেজে ছিল সাদা রুটি এবং ডাল সবজি। আজ আমরা সাজেক থেকে খাগড়াছড়ি ব্যাক করব, আর খাগড়াছড়ি ব্যাক করে দেখব খাগড়াছড়ির বিভিন্ন স্পটগুলো। এর মধ্যে আছে রিসাং ঝর্ণা, আলুটিলা গুহা, ঝুলন্ত ব্রিজ। তো চলুন, সকালের নাস্তা শেষ করে আমরা সবাই খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিই। সাজেক থেকে খাগড়াছড়ি আস্তে আস্তে আমাদের দুপুর হয়ে যায়, তাই আমরা খাগড়াছড়ি থেকেই দুপুরের খাবার খেয়ে নিই। আপনারা যারা এক বা দুইজন সাজেকে আসেন, তারা শাপলা চত্বর থেকে একটু সামনে গেলেই লোকাল চাঁদের গাড়ি পেয়ে যাবেন। দুপুরের খাবার শেষে এবার আমাদের গন্তব্য রিসাং ঝর্ণা।
এখন সময় বিকাল 4টা আর আমরা যাচ্ছি আলুটিলা গুহা অভিযানে চলুন দেখে আসি আলুটিলা গুহার সম্পূর্ণ অভিযানটি আলুটিলা ভ্রমণ শেষে এখন আমরা যাচ্ছি ঝুলন্ত ব্রিজে ঝুলন্ত ব্রিজ দেখা শেষ করে আমরা ফিরে যাই খাগড়াছড়ি বাস স্ট্যান্ডে খাগড়াছড়ি বাস স্ট্যান্ড থেকে রাত 9টা ছিল আমাদের বাস
এই ছিল সাজেকের সম্পূর্ণ ভ্রমণ। ট্রাভেল নিয়ে নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার হয়তো দেখা হবে নতুন কোনো ডেস্টিনেশন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ, হ্যাপি ট্রাভেলিং।